চাঁদের বুকে মানুষের মন, ভাবা যায়? ভারতীয়দের চন্দ্রাভিযানে সাফল্যের আনন্দের মধ্যে এই খবরটিও মাথাচাড়া দিয়ে উঠেছে সোশ্যাল হ্যান্ডেল। খোদ ভারতীয় জনপ্রিয় একটি গণমাধ্যমই খবরটি ছড়িয়েছে। খবরে বলা হয়েছে, চাঁদের মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে মানুষের ব্যবহার করা বর্জ্য, মলসহ 96টি ব্যাগ। চাঁদের পৃষ্ঠে যেহেতু হাওয়া চলাচল করে না, তাই ওই বর্জ্য পদার্থসহ ব্যাগগুলো 50 বছর ধরে একই অবস্থায় পড়ে আছে। চিন্তা করা যায়, কে করলো এই কাজ? মানুষ যেখানে যায় সেখানটাই নোংরা করে, সেটা কি আবারও প্রমাণিত হলো না? কিন্তু আসল ঘটনা কি? বিজ্ঞানীরা বলেন, চাঁদে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, তাই তরল থেকে শুরু করে কঠিন পদার্থ সবকিছুই প্রায় ভাসমান। বর্জ্য মলমূত্র ত্যাগ করা নিয়ে সমস্যা হওয়াই স্বাভাবিক। বেশিরভাগ সময়ে তাই মহাকাশচারীদের ডায়পার পরে থাকতে হয়। ব্যবহার করা সেই সব ব্যাগগুলো মহাকাশচারীরা অভ্যাসবশত চাঁদের মাটিতে ছুঁড়ে ফেলেছে কি না তা স্পষ্ট নয়। যদিও মহাকাশ গবেষণা সংস্থার দাবি, ফেরার সময় মহাকাশচারীরা আনতে পারেনি তাদের ব্যবহার করা ডায়পার এবং অন্যান্য বর্জ্য পদার্থ, তাই হয়তো ধরা পড়েছে ক্যামেরায়। বুধবার ভারতের স্থানীয় সময় দেশটির চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম অবতরণ করে চাঁদের মাটিতে। এর মাধ্যমে আবারও উঠে এলো 50 বছর আগের সেই বিতর্ক, চাঁদের মাটিতে আদৌ কি মানুষের পা পড়েছিল? যদিও অ্যাপোলো 11 চাঁদের মাটি ছুঁয়ে ফিরে আসার সময় প্রমাণস্বরূপ চাঁদে যাওয়ার সমস্ত বৈজ্ঞানিক তথ্য, সেখানকার মাটি, টিলার অংশ নিয়ে ফিরে এসেছিল পৃথিবীর মাটিতে। ফেরার সময় চাঁদের মাটিতে আমেরিকার পতাকা সহ মহাকাশচারী নীল অ্যামাস্ট্রংয়ের ছবিও সঙ্গে তুলে নিয়ে এসেছিল। শামস মাস্টাকা, BBS বাংলা।